মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওনার সারাদিনের রসদের চাটা তো বড় মাই কষ্ট করে বানায়, রোজই বানায়, তাই সেটা নিজে দিতে আসবে না। এখানে অন্যায় কি হলো? অদ্ভুত কথা বলছো তো তুমি ছোট মা। এই মেয়েটা এখানে কি করছে গায়ত্রী? এত কথাও বলছে কেন? আমার মাকে বকছেন আর আমি চুপ করে থাকবো, কিছু বলবো না? বলবে না। সিংহবাড়ি আর পাঁচটা জায়গায় যা করা যায় সেটা এখানে করা যায় না। এই বাড়িতে কিছু নিয়ম নীতি আছে যেটা পালন করে চলা সবার কর্তব্য। আপনার এই পচা নিয়ম পালন করাটা কর্তব্য। একটা মানুষ যে নিজের রান্নাটা করেছে সে সেটা দিতে আসতে পারবে না। যদিও সেটা রেস্টুরেন্টে হয়, ওয়েটাররা খাবার সার্ভ করে, কিন্তু প্রশংসাটা কিন্তু ওয়েটারদেরকে করা হয় না, শেফকে ডেকে এনে তাকে প্রশংসাটা করা হয়। আর এখানে শেফটা কে? এবাড়ির বড় বউ, এবাড়ির প্রথম সন্তানের মা আপনার স্ত্রী। আর আপনি কি করছেন? তার প্রশংসা করা তো দূর, তার হাত থেকে আপনি খাবারটা পর্যন্ত খাবেন না, তাকে উল্টো পাল্টা বলে যা নয় তাই বলে আপনি অপমান করছেন। আপনি শান্তিতে তৃপ্তি করে যার হাত থেকে চাটা খাবেন, দয়া করে দেখবেন আপনার চাটা যেন সেই বানায়। সেই চাটা যে কতটা যত্ন নিয়ে, কতটা ধৈর্য ধরে, কতটা ভালোবাসা দিয়ে বানায় বড় মা, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তাই আপনার কাছে আমি হাত জোড় করছি বাবা, দয়া করে সেই কষ্টটার কদর করতে শিখুন, তাকে মর্যাদা দিন, তাকে সম্মান দিন, এমন হেলাফেলা করবেন না। আমি কি করবো না করবো তোমার থেকে জানবো না অষ্টমী। এই যে আপনি সব সময় এত পুরুষ মানুষ হওয়ার আস্ফলন করেন বাবা, আপনি নিজে বলুন তো, এটা কেমন পুরুষ মানুষ হওয়ার লক্ষ্য? যাকে দেখে ছোটরা শিখবে নিজের স্ত্রীকে অসম্মান করা, নিজের স্ত্রীকে মর্যাদা না দেওয়া, তাকে ছোট করা, তার হাতে জলস্পর্শ না করা, সেটা বড় পুরুষ মানুষ হওয়ার লক্ষ্য? এটা কি বড় মুখ করে বলার জিনিস বাবা? আপনি নিজেই বলুন। এখন তুমি আমাকে বলে দেবে আমি কি করব? আমি যদি ঠিক কথা বলি, আমি যদি উচিত কথা বলি, তাহলে শিখতে অসুবিধা কোথায় বাবা? শেখার কি কোনো বয়স হয়? প্রতিটা মুহূর্তে শেখা যায়, সব বয়সে শেখা যায়। আমি আপনার থেকে বয়সে ছোট, আমি মেয়ে বলে আপনি আমার থেকে শিখবেন? আমি যদি ঠিক কথা বলি আপনি তাও শিখবেন? অষ্টমী, তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। চুপ করো মা। অষ্টমী তুমি চুপ করো, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। এ বাড়ির পুরুষ নারী ছোট বড় সব এক, আমি যা বলবো যা ঠিক করে দেব সেটাই এক এবং অদ্বিতীয়। এ বাড়ির শেষ কথা আমি, আমি ঈশ্বরের বার্তা বহন করি, স্বয়ং বৌরানীর বার্তা বহন করি। তাই ভগবান কার হাতে খাবেন আর কার হাতে খাবেন না সেটা ঠিক করব আমি, তার উপরে আমি কোনো কথা শুনতে চাই না। না সেটা ঠিক নয়, আপনার মানসিকতাটাই ঠিক না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।